বাঙালি মানে ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই শীতের উষ্ণতাকে সঙ্গে নিয়ে, সঙ্গে খেজুর গুড়ের গন্ধকে সঙ্গে নিয়ে চলে এলো পিঠে পুলি পার্বণ। এই পার্বণ চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উষ্ণতাকে সঙ্গে নিয়ে পিঠে পুলি পার্বণ আর সঙ্গে খেজুর গুড়ের গন্ধ। স্মার্ট কানেক্টে শুরু হয়ে গেল, স্যার আপনার ভাবনাটা যদি একটু শেয়ার করেন। দেখুন, আজকে একে স্বামী বিবেকানন্দের জন্মতিথি, সবাই আমরা উজ্জীবিত হেরিটেজ কালচার এবং যুব সম্প্রদায়। তার উপর পৌষ পার্বণ আসতে ১৪ বললে ১৪-১৫ জানুয়ারি পৌষ পার্বণ হয় এবং চতুর্দিকে নবান্ন উঠছে এবং একটা উৎসবের মতো পিঠে পুলি আজকাল বাড়িতে বাড়িতে হয় না। চাল গুঁড়ো করে নলেন গুড় দিয়ে বানানোর যে পরিশ্রম, সেটা লোকে যেন করতে চায় না। সেই জন্য আজকাল একটা ট্রেন্ড হয়েছে যে কমিউনিটি পিঠে পুলি। আমি নিউটারেরও বিভিন্ন ব্লকে এবং আমাকে যেতেও হবে স্বপ্ন ভরে, স্নেহ দিয়ায় এবং বহু জায়গায়, কিন্তু পাড়ায় পাড়ায় পিঠে পুলি উৎসব হচ্ছে এবং সেটারই সূত্র ধরে আমাদের মনে হয়েছে যে আজকাল অনেকেই পুরনো পিঠের স্বাদ ভুলে যাচ্ছে, বাড়িতে যেহেতু করার কেউ নেই। সেই জন্য এই স্মার্ট কানেক্টে সিটি সেন্টার ২-এর অনতি দিলে ঠিক উল্টো দিকে, যেখানে অতীতে অনেক রকমের খাবারের উৎসব খুব সাফল্যের সঙ্গে হয়েছে, সেখানে রকমারি পিঠে পুলি উৎসব হচ্ছে। আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে এবং বিশেষত কিছু মজার মজার ডিশ এনারা করেছেন, সেটা উপলব্ধি করলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। তাহলে চলে আসুন সিটি সেন্টার ২-এর একদম কাছে পিঠে পুলি পার্বণে। এখানে পেয়ে যাবেন রকমারি পিঠের স্বাদ এবং সঙ্গে খেজুর গুড়ের গন্ধ।